প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজের 2021-22 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিজ্ঞপ্তিটি শেয়ার করব এবং আবেদন কারা করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ সহ আরও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আছি। এখান থেকে আমি নোটিশ বোর্ড থেকে সকল নোটিশের উপরে ক্লিক করে দিচ্ছি এবং সকল নোটিশ কিন্তু দেখতে পারবো। এবং এখানে কিন্তু ভর্তির একটি বিজ্ঞপ্তি রয়েছে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে প্রথমেই বলা হয়েছে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে 2021-22 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীর ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আবেদন করার লিঙ্ক এবং নিয়মাবলী সহ আরও প্রয়োজনীয় তথ্যগুলো অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে পাওয়া যাবে। ওকে, তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তারিখসমূহ, যেমন অনলাইনে আবেদন অথবা অ্যাপ্লিকেশান শুরুর তারিখ হচ্ছে 19 মার্চ 2022 তারিখ, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং 9টা থেকে শুরু হয়েছে। আর অনলাইনে আবেদন বা অ্যাপ্লিকেশান শেষ হওয়ার তারিখ হচ্ছে 2 এপ্রিল 2022 তারিখ রাত 11:59 পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা 10 এপ্রিল 2022 তারিখ থেকে সকাল 10টা থেকে 13 এপ্রিল 2022 তারিখ রাত 11:59 পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে অ বিষয় 15 এপ্রিল 2022 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হতে 11 ঘটিকা পর্যন্ত 1 ঘন্টার নার্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার বিষয় হচ্ছে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, এই ছিল মোটামুটি তারিখসমূহ। এবারে চলুন দেখে নেওয়া যাক যে আবেদনের যোগ্যতা। প্রার্থীর আবেদনের যোগ্যতার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিংয়ের জন্য মূলত বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং 3 বছর অথবা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিনিয়র স্টাফ নার্স এবং স্টাফ নার্স নার্স পদে কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার সপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে সেরকম একটি ফর্ম অনলাইনে আবেদনের উল্লেখিত করতে হবে বা থাকতে হবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর যারা ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সের জন্য আবেদন করবেন তাদের আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মিডওয়াইফারি পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, চাকরির অভিজ্ঞতা যেটি, এবং অভিজ্ঞতার সাপেক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে মর্মে অনলাইনে আবেদনের উল্লেখিত থাকতে হবে। ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক ওয়ে মিডওয়াইফারি কোর্সের আসন কেবল শুধুমাত্র নারীদের মিডওয়াইফারি নারী মিডওয়াইফারিদের জন্য সংরক্ষিত থাকবে। তার মানে যাদের ইতিমধ্যে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্স যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি কমপ্লিট হয়ে গেছে তারা এখানে আবেদন করার সুযোগ পাবে। এবং যাদের মূলত নার্সিংয়ে চাকরির 2 বছরের অভিজ্ঞতা রয়েছে, এছাড়াও স্টাফ নার্স এবং যারা ইতিমধ্যে নার্স পদে রয়েছেন, ওকে, কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা চাকরির, তারা কিন্তু আবেদন করতে পারছে। আর যারা মূলত এই বছর এইচএসসি ও সমরের পরীক্ষায় পাশ করেছেন তাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে কি আমরা আবেদনের সুযোগ পাবো কি না। না, এই ভর্তির কার্যক্রমটি মূলত আপনাদের জন্য না, আপনাদের যে ভর্তির কার্যক্রমটি মূলত আবেদন কার্যক্রম শুরু হবে সেটি আর কিছুদিন পরে, এখন না, ওকে, অর্থাৎ জুন জুলাইয়ের দিকে কিন্তু আপনাদের ওই আবেদনটি শুরু হবে, সেটি হলো 3 বছর অথবা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সায়েন্স, এটি একটি, এবং অপরটি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা মিডওয়াইফারি কোর্স। এই তিনটি কোর্সে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা যারা এই বছর এইচএসসি ও সমরের পরীক্ষায় পাশ করেছেন তাদের ভর্তির বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি।
ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো এই ছিল ভিডিওটি মূলত